2025 খ্রিস্টাব্দের 4 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। 4 নভেম্বর থেকে 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেলে অনলাইন ভর্তি পরীক্ষার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 2025 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে। 25 জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ও 8 ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের পরীক্ষা 3 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঢাকাসহ 8টি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।